শুরু হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছে স্টলগুলো। এছাড়াও রয়েছে লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় কথা নাহিয়ানের ডেস্ক রিপোর্ট। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও জাদুঘরের পাশেই পানাম সিটি। প্রতি বছরের মতো এবারও সেখানে শুরু হয়েছে লোক কারুশিল্প মেলা। আয়োজন করেছে লোক কারুশিল্প ফাউন্ডেশন। মেলার প্রবেশপথেই দেখা মিলবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের সাজে বরকনে। আমি এখানে জামাই সেজেছি, আগের যে বিয়ে করতো, আগের যে গ্রামের ঐতিহ্যটা সেটা আমরা এখানে তুলে ধরেছি। গ্রামের যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য আমি আজকে বসে গেছি। এখন সবাইকে পাশে পেয়ে আসলে অনেক ভালো লাগতেছে। মেলায় রয়েছে হারিয়ে যাওয়া বায়োস্কোপ, পুতুল নাচ। এবার মেলায় স্থান পেয়েছে সর্বমোট 100টি স্টল। স্টলগুলোতে শোভা পাচ্ছে শখের হাড়ি, মাটির পুতুল, জামদানি শাড়ি, নকশি কাঁথা, শীতল পাটি, শোলা শিল্প, শতরঞ্জি, বাঁশ, বেতের নানান রকমের কারুশিল্প। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা জিনিসগুলো এই বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনে নতুন প্রজন্মে এসে এখানে দেখতে পায়। খুব ভালো লাগছে, মানে সব আনকমন জিনিসগুলো। আর এখানে দেখা গেছে যেহেতু এটা লোক শিল্প মেলা, তো এখানে অনেক মানে আমাদের গ্রামের ঐতিহ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মানুষের মাঝে নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয় বলে জানালেন সংশ্লিষ্টরা। 30 দিন মেলার মধ্যে যে কাজটি হবে, কারুশিল্পী যারা, তারা তৈরি করবে এবং দেখাবে এবং তারা বিক্রি করবে। এটি যেন সারা বছর ব্যাপী হয়, আমরা সেই পরিকল্পনার ভবিষ্যতে নেব। বুধবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। কথা নাহিয়ান, NTV নিউজ ডেস্ক।